action. Bismillahirrahmanirrahim. গতদিন আমরা পদ্য অংশ থেকে পড়েছিলাম, আজকে আমরা যাব গদ্য অংশে। গদ্য অংশের প্রথমেই তোমাদের যেটা পাঠ্য আছে সেটা হচ্ছে অপরিচিতা গল্পটা। অপরিচিতা গল্পটা কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু গল্প বলে না, যে কোনো উপন্যাস, যে কোনো বিষয়ই হোক না কেন, সেটা উপন্যাস হতে পারে, কবিতা হতে পারে, তারপরে হচ্ছে নাটক হতে পারে, প্রবন্ধ হতে পারে, যে বিষয়টাই পড়ব তার আগে আমাদের কে লিখেছেন সেটা জানা প্রয়োজন, এবং যে লিখেছেন তার সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। তো আজকে আমাদের যেহেতু পাঠ্য হচ্ছে অপরিচিতা গল্প, তো অপরিচিতা গল্প কে লিখেছেন সেটা আমাদের আগে জানতে হবে। অপরিচিতা গল্প কে লিখেছেন দেখো, দেখতে পাচ্ছ? দেখো, অপরিচিতা গল্পটা কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। তো অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তার জন্ম মৃত্যু এগুলো আমরা এক এক করে জানব। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দে 7 মে, মৃত্যু 1941 সালে 7 আগস্ট। দেখো এখানে তারিখ 7 মে এবং 7 আগস্ট দুইটা তারিখই কিন্তু এক, শুধুমাত্র মাসটা ভিন্ন। তাহলে আমরা জন্ম এবং মৃত্যু জানলাম। এখন সাহিত্যে যে যখনই তোমরা পড়ো না কেন, সাহিত্যের সালগুলো মনে রাখার সাথে সাথে তোমরা একটা সালের সাথে ওই সালে আর কী ঘটেছে সেটাও কিন্তু জানা প্রয়োজন। দেখো এখানে আমরা 1861 বলেছি, এই 1861 সালে আরেকটা সাহিত্যকর্ম হয়েছিল, সেটা হচ্ছে কি, সেটা আমাদের মেঘনাদবধ কাব্য রচিত হয়েছিল, মাইকেল মধুসূদনের মেঘনাদবধ কাব্য, ওটা রচিত হয়েছিল 1861 সালে। তোমাদের পাঠ্যই আছে বিভীষণের প্রতি মেঘনাদ, গত ক্লাসে তোমরা দেখেছো যে বিভীষণের প্রতি মেঘনাদ, এটা 1861 সালে। তাহলে দেখো সালটা তোমরা দুইটা সালই জেনে গেলা। এরপরে আসি লেখকের জন্মস্থান। লেখকের জন্মস্থান কোথায়? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। অপরিচিতা গল্পটা একটা ছোট গল্প, তাই না? এখানে ছোট গল্প, ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই শুধু একটা অপরিচিতা গল্প, ছোট গল্প লেখেননি, এছাড়াও তিনি অনেক ছোট গল্প লিখেছেন। এই জন্য, এবং তার ছোট গল্পগুলো ছিল সার্থক ছোট গল্প, এই জন্য আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক বলি। রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলি? বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক। তার ছোট গল্পগুলো কোথায় লিখেছেন তিনি? তার ছোট গল্পগুলো তিনি অধিকাংশ কুষ্টিয়ার শিলাইদহ অঞ্চলে থাকতেন, এবং সেখানে তিনি, তার জমিদারিত্ব ছিল ওখানে, এসে উনি অনেক সময় পদ্মা গড়াই এসব নদীর ধারে যেতেন এবং বিভিন্ন গল্প লিখতেন। তো তার ছোট গল্পগুলো বেশিরভাগই কিন্তু এই বাংলাদেশের শিলাইদহ অঞ্চলে লেখা, কুষ্টিয়ার শিলাইদহ অঞ্চলে। এরপরে দেখো সর্বমোট ছোট গল্প কয়টি, লেখকের সর্বমোট ছোট গল্প কয়টি? 95টি। তার অধিকাংশ গল্পগুচ্ছে সংকলিত হয়েছে, তোমাদের বইতে আছে দেখবা। যে ছোট গল্প, যেহেতু আমরা ছোট গল্প পড়ছি, এই জন্য লেখকের প্রথম ছোট গল্প কোনটি এবং সর্বশেষ ছোট গল্প কোনটি সেটা আমাদের জেনে রাখা প্রয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প কোনটি, নাম কি? ভিখারিণী। দেখতে পাচ্ছ সর্বপ্রথম ছোট গল্প কোনটি? ভিখারিণী, এবং সর্বশেষ মুসলমানি গল্প। তোমাদের যে সৃজনশীলে 1 ও 2 মার্কের প্রশ্ন আসে সেখানে এই ধরনের প্রশ্ন আসতে পারে, রবীন্দ্রনাথের ছোট গল্প কোনটি, বা আসতে পারে যে রবীন্দ্রনাথের সর্বশেষ ছোট গল্প কোনটি, সেক্ষেত্রে প্রথম ছোট গল্প ভিখারিণী এবং সর্বশেষ মুসলমানি গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের এছাড়াও কাব্য আছে, নাটক আছে, উপন্যাস আছে, প্রবন্ধ আছে, এক এক করে আমরা একটু জানবো। দেখো কাব্যগ্রন্থ, তিনি কতটি কাব্যগ্রন্থ লিখেছেন? তিনি প্রায় 52টি কাব্যগ্রন্থ লিখেছেন, ঠিক আছে? তার ভিতর সোনাতরী কিন্তু বিখ্যাত। তারপরে কি আছে? নাটক, 38টি নাটক লিখেছেন, রক্তকরবী, রাজা, ডাকঘর, এছাড়াও আরও অনেক নাটক তিনি রচনা করেছেন। উপন্যাস, এবারে সে উপন্যাসে তিনি 13টি উপন্যাস লিখেছেন, তার মধ্যে গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, এগুলো সবই তোমরা বইয়ে পাবা, তারপরে আমি যেগুলো তার বিখ্যাত সেগুলো আমি জাস্ট লিখে রেখেছি। দেখো প্রবন্ধ,
প্রবন্ধ কয়টি? 36টি। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন কবি ছিলেন যে সাহিত্যের সকল শাখায় তার পদার্পণ ছিল, শুধুমাত্র একটি শাখায় তিনি পদার্পণ করেননি, সেটা কি? সেটা হচ্ছে মহাকাব্য। রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য, উপন্যাস, নাটক, প্রবন্ধ সব লিখেছেন, সব জায়গায় তার হাতের ছোঁয়া আছে, কিন্তু মহাকাব্য তিনি লেখেননি, হয়তোবা তার ইচ্ছা করেনি মহাকাব্য লেখার এজন্য। এরপরে আসি, দেখো, উপমহাদেশের প্রথম বাঙালি নোবেল বিজয়ী। উপমহাদেশের প্রথম বাঙালি নোবেল বিজয়ী কে ছিলেন? বাংলা সাহিত্যে যিনি নোবেল পেয়েছিলেন তিনি হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে প্রশ্ন হতে পারে যে যদি আমি জিজ্ঞাসা করি যে বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী কি কে, তখন কিন্তু তোমরা বলবা না যে রবীন্দ্রনাথ ঠাকুর, তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস। আর উপমহাদেশের প্রথম বাঙালি নোবেল বিজয়ী কে? তখন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি নোবেল বিজয়ী যে হলেন সেটা কিসের জন্য হয়েছিলেন, কোন কাব্যগ্রন্থের জন্য হয়েছিলেন? তিনি নোবেল বিজয়ী হয়েছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। কোন কাব্যগ্রন্থের জন্য? গীতাঞ্জলি কাব্যের জন্য। তার গীতাঞ্জলি কাব্যটি রচিত হয়েছিল 1910 সালে, আর তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে? 1913 সালে। এই দুইটা সাল কিন্তু মনে রাখবা, কারণ 1913 সালে সে নোবেল প্রাইজ পেয়েছে মানে যে 1913 সালে গীতাঞ্জলি লিখেছে তা কিন্তু নয়, গীতাঞ্জলি লিখেছিলেন 1910 সালে, আর নোবেল প্রাইজ পেয়েছিল কত সালে? 1913 সালে। এরপরে আসি পাঠ পরিচিতিতে। অপরিচিতা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা এবার আমরা জানব। অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয়, কোথায় প্রকাশিত হয়? সবুজপত্র পত্রিকায়, 1914 সালে। অপরিচিতা গল্পটি প্রথম সবুজপত্র পত্রিকায় 1914 সালে প্রকাশিত হয়। তারপরে দেখো প্রথম গ্রন্থভুক্ত হয় কোথায়? গল্প সপ্তক এ পরে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে, 1927 সালে। এখন আমরা অপরিচিতা গল্প সম্পর্কে জানব। অপরিচিতা গল্পতে গেলে ফার্স্টে দেখবা যে যে কোনো গল্প বা উপন্যাস যাই রচনা করা হয় না কেন, তার একটি কাহিনী থাকে, চরিত্র থাকে, স্থান থাকে, কাল থাকে, সময় থাকে, এই সব কিছু মিলিয়ে একটা গল্প বা উপন্যাস রচিত হয়। তার মধ্যে চরিত্র সমূহগুলো কী, সে কে কে আছেন এই অপরিচিতা গল্পে সেগুলো আমরা জানব। দেখো অপরিচিতা গল্পে আমাদের চরিত্রের ভিতরে প্রথমেই আমরা যেটা পাই সেটা হচ্ছে অনুপম চরিত্র, কল্যাণী চরিত্র, হরিশ, বিনুদা, শম্ভুনাথ, উকিল, স্যাকরা। স্যাকরা শব্দের অর্থ কী? স্যাকরা হচ্ছে স্বর্ণকার, ঠিক আছে? অনুপমের মামা আছে, অনুপমের মা। এখন এই চরিত্রগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। দেখো অনুপম, অনুপমকে এই অপরিচিতা গল্পের নায়ক, তাই না? এই অনুপমের কথারগুলোই কিন্তু এই গল্পটা রচিত হয়েছে, অনুপমের জবানিতে। এই গল্পটা মূলত অনুপমের জবানিতে লেখা একটি গল্প। অনুপম যখন এই গল্পটা লিখেছিল তখন তার বয়স ছিল 27 বছর, তখন তার বয়স ছিল কত? 27 বছর। আর তোমরা এই গল্পটা যেহেতু এর আগে পড়িয়েছি তখন তোমরা অবশ্যই জানো যে এই যখন অনুপমের বিয়ে হয়, এই গল্পটা মূলত তো অনুপম আর কল্যাণীর বিয়ের কাহিনী নিয়ে, যৌতুক প্রথার একটি গল্প। তো এখানে যখন আমরা অনুপম বিয়ে করে তখন তার বয়স ছিল কত বছর? 23 বছর। যখন বিয়ে করতে যায় তখন তার বয়স ছিল 23 বছর। এবার আসে অনুপমের চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে। সে যখন পড়াশোনা করতো তখন তার পণ্ডিতরা তাকে কি বলতো? শিমুল ফুল বা মাকাল ফল। শিমুল ফুল বা মাকাল ফল বলার কারণ কি? শিমুল ফুলের যেমন গন্ধ নেই, মাকাল ফলের যেমন স্বাদ নেই, ঠিক তেমনি তোমার অনুপমের কোনো ভিতরে কোনো তেমন কোনো গুণ ছিল না, যার কারণে তাকে তার পণ্ডিত মশাইরা শিমুল ফুল বা মাকাল ফল বলে জানতো। এছাড়াও তাকে
দেখা যায় সে খুবই মাতৃভক্ত বা মায়ের মা ভক্ত। এবং তার চরিত্রের আরেকটি দিক ছিল সে হচ্ছে ব্যক্তিত্বহীন, তার ভিতরে কোনো নিজস্ব মৌলিকতা ছিল না, সক্রিয়তা ছিল না, এজন্য আমরা এখানে তার চরিত্রে দেখতে পারি ব্যক্তিত্বহীনতা। ঠিক আছে, এরপরে আসি হরিশ চরিত্র। ঠিক আছে, হরিশ কে ছিল? হরিশ ছিল অনুপমের বন্ধু, কানপুরে থাকতেন। হরিশ বসবাস করতো কোথায়? কানপুরে। স্বভাবে সে ছিল খুবই রসিক প্রকৃতি, ঠিক আছে, খুব রস দিয়ে কথা বলতো, যার কারণে এখানে অনুপম ও কল্যাণীর যে বিয়ে হয়, এখানে হরিশ যেহেতু কানপুরে থাকতো, কল্যাণী কোথায় থাকতো? কল্যাণীও কানপুরে থাকতো, এই জন্য এখানে হরিশ ঘটকের ভূমিকাও কিন্তু পালন করেছে। এরপরে আসি কল্যাণী চরিত্রে। যখন কল্যাণীর বিয়ে হয় তখন তার বয়স ছিল 15 বছর, যখন তার বিয়ের কথাবার্তা হয় তখন তার বয়স ছিল 15 বছর। তৎকালীন হিন্দু সমাজে 15 বছর বয়স মানে অনেক মানে বড় মেয়ে, আইবুড়ো হয়ে গেছে, এই জন্য তার বিয়ে বিয়ে মানে খুব সাধারণভাবে তার বিয়ে হচ্ছিল না বা হচ্ছে না, কারণ তখন সবাই বলে 15 বছর মানে অনেক বয়স হয়ে গেছে। কল্যাণী ছিল কি? সুশ্রী, মার্জিত, শিক্ষিত, প্রতিবাদী, সাহসী ও মানবিক বোধ সম্পন্ন একজন নারী। এরপরে আসি আমরা বিনুদা চরিত্রে। অনুপমের পিস্তিত ভাই মানে কি? তার অনুপমের ফুপাতো ভাই, যারা আমরা মুসলমান, পিস্তিত ভাই বলতে আমরা ফুপাতো ভাইকে বুঝি। তারপরে দেখো বিনুদা, বিনুদা কি? রুচি সম্পন্ন মানুষ। এখানে বিনুদাকে রুচি সম্পন্ন মানুষ বলা হয়েছে, কারণ বিনুদা কল্যাণীকে আশীর্বাদ করতে প্রথম যে যায় সে হচ্ছে বিনুদা। বিনুদার রুচির মানে রুচির প্রতি অনুপমের খুবই আস্থা ছিল, সে জানতো বিনুদা যদি কোনো কিছু পছন্দ করে তাহলে সেটা অবশ্যই ভালো হবে বা চমৎকার হবে। এরপরে আসি শম্ভুনাথবাবু। শম্ভুনাথবাবু কে ছিল? শম্ভুনাথবাবু ছিল কল্যাণীর বাবা। তার বয়স কত ছিল? 40 বছরের কিছু বেশি। বইতে কিন্তু এক্সাক্ট কত বছর বয়স তা কিন্তু দেয়া নেই, দেয়া আছে 40 বছরের কিছু বেশি। পেশায় কি ছিল? পেশায় একজন ডাক্তার। তার চেহারা ছিল চমৎকার, শান্ত গম্ভীর স্বভাবের, যে কেউ তাকে দেখলেই বুঝতো যে সে একজন সম্ভ্রান্ত মানুষ। তাহলে আমরা চরিত্রগুলো মোটামুটি জানলাম যে কার চরিত্র কেমন ছিল। এরপরে দেখো তো, যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, সেখানে আমরা তোমাদের বইয়ের মানে গল্পের প্রত্যেকটা লাইন কিন্তু পড়াতে পাচ্ছি না, একটা একটা করে লাইন পড়াতে গেলে অনেক সময় লাগবে, এজন্য আমরা, যেহেতু তোমরা সবাই পড়েছো গল্পটা, তাহলে আমরা মূল কথায় চলে যাই যে এই গল্পের মূল কি বিষয় ছিল, মূল কথাটা কি ছিল, কি মেসেজ আমাদেরকে দিতে চেয়েছে। দেখো যে অপরিচিতা গল্পটা মূল কথা কি ছিল, এখানে পণ প্রথা বা যৌতুক প্রথা, তৎকালীন সমাজে পণ প্রথা বলতো, বর্তমানে যেটা আমরা যৌতুক প্রথা বলি, সেই যৌতুক প্রথার প্রচলন ছিল তখন। তারপরে কি? নারী শিক্ষায় ব্রত। এখানে কল্যাণী চরিত্রে দেখা গেছে যে সে 15 বছর বয়স মানে তার কাছে বয়সটা অনেক বেশি থাকলেও সে কিন্তু শিক্ষিত একটা মেয়ে ছিল, এবং দেখা গেছে সে গ্রামে ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষিত করার জন্য নিজে পণ করে এবং তাদের জন্য বাকি জীবন উৎসর্গ করে। যখন তার বিয়ে ভেঙে যায় তখন সে কী করে? এইসব অবহেলিত মেয়েদেরকে একত্রিত করে তাদের পড়াশোনার ভার নেন। তারপর আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে তৎকালীন হিন্দু সমাজের স্বরূপ। তৎকালীন হিন্দু সমাজে যেসব কুপ্রথা ছিল এখানে সেটার বাস্তব চিত্র চিত্রায়িত হয়েছে। তারপরে কি আছে? পুরুষতন্ত্রের মানবিক স্ফুরণ। পুরুষতন্ত্রের সেই সমাজে দেখা যাচ্ছে যেত যে পুরুষরাই আধিপত্য বিস্তার করত, নারীদের নির্যাতন করত, বিভিন্নভাবে নারীরা পুরুষদের কাছে নির্যাতিত হতো, অবহেলিত হতো। এই পুরুষতন্ত্রের যে অমানবিক
চারিত্রিক বৈশিষ্ট্য ছিল এই গল্পে আমরা তা দেখতে পাই। এরপরে আসি যে এই গল্পে সাধারণত যেটা থাকে, যেটা হয় যে একটা গল্প থেকে এক সৃজনশীল এক ও দুই নম্বরের যে প্রশ্ন, সেগুলো এক ও দুই নম্বরের প্রশ্ন তোমার কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি যেখান থেকে পড়ালাম ওইখান থেকে আসবে এক ও দুই নম্বরের প্রশ্ন। তিন এবং চার নম্বরের প্রশ্নে আমাদের একটু ঝামেলা হয়ে যায়। তিন ও চার নম্বরের প্রশ্ন কি থাকে? থাকে হয় সাদৃশ্য মিলাও, মানে সাদৃশ্য দেখাও, অথবা থাকবে যে বিশ্লেষণ করো, এই ধরনের প্রশ্ন থাকে, তাই না? তো আমাদের এই যে পাঠ আমরা হচ্ছে যে অধ্যায়টা পড়লাম অপরিচিতা, এই অপরিচিতা পড়ার পরে আমরা যে প্রশ্নগুলো সাধারণত পেয়ে থাকি, সৃজনশীল বিভিন্নভাবে মিলিয়ে গল্প দিবে কিন্তু আমাদের প্রশ্নর প্যাটার্নগুলো একই রকম থাকবে, যে এই প্রশ্নগুলোই দেখা যাচ্ছে যে ঘুরিয়ে ফিরিয়ে আসছে। সেগুলো কি প্রশ্নসমূহ দেখো। অপরিচিতা গল্পে যৌতুকের প্রতি লেখকের দৃষ্টিভঙ্গি, কল্যাণীর চারিত্রিক সৌন্দর্যে দিক অথবা কল্যাণীর চরিত্র বিশ্লেষণ করো, যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতনতার স্বরূপ, এটা একটা প্রশ্ন আসতে পারে। তারপরে আসতে পারে তৎকালীন হিন্দু সমাজের বিবাহ প্রথার ধারণা, যৌতুক প্রথার কুফল আলোচনা করো। এই যে এই পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছ, এই পাঁচটি প্রশ্নই দেখা যাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্যরকম করে হয়তো দিবে। তাহলে তোমাদের আগামী ক্লাসে যেটা তোমাদের করণীয় থাকবে, কাজ থাকবে, সেটা কি, এই পাঁচটা প্রশ্ন সম্পর্কে জানতে হবে, এই পাঁচটা প্রশ্ন তোমাদের পড়তে হবে। আর তার জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের বইটা রিডিং পড়তে হবে। বই যদি রিডিং না পড়ো তাহলে কোনো প্রশ্নেরই অ্যান্সার করতে পারবা না। আমি বারবারই তোমাদের ক্লাসেও বলি, এখনও বলছি, বারবার তোমরা বই রিডিং পড়বা। বই রিডিং পড়লে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবা, এমসিকিউ তো পারবাই, সৃজনশীল প্রশ্ন খুব সহজে অ্যান্সার করতে পারবা। এই জন্য বারবারই বলি তোমরা বইটা রিডিং পড়বা, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, আজকের মতো এখানেই শেষ করি, আল্লাহ হাফেজ।